नमस्कार सुधी दर्शकबृंद, आमी संजीव। এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আজ আপনাদেরকে ডিজিটাল হেলথ আইডি কার্ড কেমন করে বানাবেন সে ব্যাপারে এই ভিডিওতে দেখাবো, এবং কেমন করে ডাউনলোড করবেন, এবং আপনার কাছে প্লাস্টিকের কার্ডও আপনি তৈরি করে নিজের কাছে রেখে দিতে পারেন, এই কার্ডের কি কি সুবিধা আছে তা আজ এই ভিডিওর শেষে বলবো। তাই বন্ধুরা, আজ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইকই শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে হেলথ আইডি বলে টাইপ করুন। দেখুন হেলথ আইডি কার্ড চলে আসছে। এখানে হেলথ আইডি টাইপ করার পর এই ওয়েবসাইটটি প্রথমে আসবে। দেখুন হেলথ আইডি ডট ndhm ডট গভ ডট ইন, এই প্রথমের এখানেই আমাদেরকে ক্লিক করতে হবে, যেখানে হেলথ আইডি অবলিক হোম লেখা আছে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটির হোম পেজ খুলে যাবে। এটা ন্যাশনাল হেলথ অথরিটি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই ওয়েবসাইটটি পরিচালনা করা হয়। এখানে আমরা যে আইডি কার্ডটি তৈরি করব সেটা এখান থেকেই তৈরি করব। দেখুন এখানে ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও, এখানে ক্লিক করার পর ক্রিয়েট ইউর হেলথ আইডি বলে যে অপশানটি আছে এখানে আসবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে আপনি জেনারেট ভায়া আধার কার্ড করতে পারেন, অথবা আপনার শুধু মোবাইল নাম্বার থেকেও আপনি এই কার্ডটি তৈরি করতে পারেন। এখানে আধার নাম্বারের সঙ্গে আমি আইডি আমার যেহেতু লিঙ্ক আছে তাই আমি এখানে আধার নাম্বারটি এখানে লিখবো। এই আধার নাম্বারটি লেখার পর নিচে দেখুন এখানে আই এগ্রি বলে যে এখানে আছে সেখানে টিক করবেন, এবং আই এম নট এ রোবট বলে যেখানে আছে সেখানেও টিক করবেন। পড়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বারটি যোগ আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এবং সেই ওটিপিটি আপনাকে এখানে টাইপ করতে হবে। আমার মোবাইল নাম্বারে ওটিপি এসে গেছে তাই আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি আমি এখানে এন্টার করব। সেই মোবাইল নাম্বারটি এন্টার করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে আরও একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখতে হবে। আমার মোবাইল নম্বরে ওটিপি চলে এসছে তাই আমি এই ওটিপিটি এখন এই ওটিপি বক্সের ভেতরে লিখব। লেখার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমার দেখুন এখানে আমার প্রোফাইল অলরেডি খুলে গেছে। কেন খুলে গেছে? আমার আধারের ডিটেলটা এখান থেকে পিক আপ করেছে এই ওয়েবসাইটটি। দেখুন আধারে যে নাম বা যে ফটো বা যে ডিটেলস থাকে, আপনাদের যদি সেই নাম বা ডিটেলস বা আধার ভায়া যদি আপনি আধারের সঙ্গে এই কার্ডটি জেনারেট করেন তাহলে কিন্তু আপনাকে আর অন্য কিছু দেওয়ার দরকার পড়বে না, সমস্ত ডিটেলস আধার থেকে পিক আপ করবে। এখন দেখুন এখানে হেলথ আইডি অবলিক পিএইচআর অ্যাড্রেস বলে একটি কলম আছে। এই হেলথ আইডিটি হচ্ছে আপনার লগ ইন আইডি, এখানে আপনি যেটা মনে রাখতে পারবেন সেই হিসাবে এখানে লিখবেন, সেই ইউজার আইডিটা এখানে ইউজ করবেন। এখানে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি লিখবেন, আর যদি না থাকে তাহলে আপনার এখানে ইমেল আইডি দেওয়ার দরকার পড়বে না। এরপরে দেখুন অ্যাড্রেসটি আছে, যে অ্যাড্রেসটি আমার আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে পিক আপ করেছে। তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটি পিক আপ করেনি কারণ আমাদের যখন আমরা আধার কার্ড বানিয়েছিলাম তখন বর্ধমান ছিল, এখন পূর্ব বর্ধমান হয়ে গেছে তাই আমাকে এটাকে চয়েস করতে হচ্ছে। এরপর সাবমিট বাটনটি ক্লিক করলে আমরা নেক্সট ইয়েতে পৌঁছে যাব। দেখুন ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, ইউর হেলথ আইডি কার্ড হ্যাজ বিন জেনারেটেড, অর্থাৎ এই দেখুন আমার এখানে হেলথ আইডি কার্ড জেনারেট হয়ে গেছে অলরেডি, এবং এখান থেকে এই যে সব কিছু আছে পিএইচআর অ্যাড্রেস, দেখুন এই অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু লগ ইন করবো। আমার সমস্ত কিছু, আমার ফটোটাও আধার থেকে এখানে পিক আপ করে নিয়েছে তাই এখান থেকে আমি লগ আউটে যেতে পারি। এটা মাই অ্যাকাউন্ট আছে, আপনি বাঁদিকে দেখুন মাই অ্যাকাউন্টে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আমি ক্লিক করে আপনার যদি কোনো প্রোফাইলে এডিট করার দরকার পড়ে বা কিছু ভুল হয়ে যায় তাহলে আমি এখান থেকে এডিট করে সাবমিট বাটনে ক্লিক করতে পারি।
এরপর দেখুন সেট পাসওয়ার্ড আছে, এখানে আমি ক্লিক করব কারণ আমার এখানে ইউজার আইডি আছে। দেখুন আমরা ওখানে বলেছিলাম আপনাদেরকে আমার নাম এবং অ্যাট দ্য রেট অফ NDHM বলে ইউজার আইডি। এই ইউজার আইডিটা কিন্তু বন্ধু যখনই লগ ইন করবেন, আপনার যদি ইউজার আইডি দিয়ে লগ ইন করতে চান তাহলে কিন্তু এই ইউজার আইডিটি আপনাকে প্রত্যেকবার ব্যবহার করতে হবে। এবং এই ইউজার আইডি দিয়ে যদি না করতে চান তাহলে আপনি আধার বা মোবাইল ওটিপি দিয়েও লগ ইন করতে পারেন। এখন আমি পাসওয়ার্ড সেট করে দেখাবো কারণ আমি আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই, তাই এখানে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে কতগুলো শর্ত মানতে হবে, যেমন ধরুন আপনার কোনো একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার দেখুন এখানে লেখা আছে, এবং একটি নাম্বার আপনাকে দিয়ে সব থেকে লোয়েস্ট হচ্ছে লিস্ট হচ্ছে 8 ক্যারেক্টার এবং 8-এর বেশি আপনি এখানে দিয়ে আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারেন। এবং এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়, সেরকম পাসওয়ার্ডই আপনি এখানে ক্রিয়েট করবেন। আমি আমার সুবিধা মতো পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম এবং ওপরে যে পাসওয়ার্ডটি আমি ক্রিয়েট করেছি নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটি আমি টাইপ করব, না হলে কিন্তু ম্যাচ করবে না। আর এখানে দেখুন বন্ধুরা ভায়া মোবাইল ওটিপি, ভায়া আধার ওটিপি, এই দুভাবেও আপনারা এই পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে পারেন। আমি যেহেতু মোবাইল ওটিপি দিয়ে ক্রিয়েট করলাম তাই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আমাদেরকে এখন এখানে লিখতে হবে, সেই ওটিপিটি আমি লিখছি। লেখার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড, এই মেসেজটি এসেছে, অর্থাৎ আমার পাসওয়ার্ড আমার আপডেট হয়ে গেছে। এবার আমি লগ ইন করে দেখাবো বন্ধুরা যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডের সাহায্যে কেমন করে আমরা লগ ইন করতে পারি। এখানে হেলথ আইডিটি আমি বলেছিলাম, দেখুন আমার যে হেলথ আইডিটি আমি ক্রিয়েট করেছিলাম সেই হেলথ আইডিটি এখানে লিখব। সেই হেলথ আইডি লেখার পর এখানে ইয়ার অফ বার্থ চাইছে, আপনার ইয়ার অফ বার্থ যেটা আধার কার্ডে ছিল, যেটা পিক আপ করেছে বা আপনার প্রোফাইলে আছে, সেই হেলথ মানে সেই ইয়ার অফ বার্থটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আই এম নট ইন রোবটে ক্লিক করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখুন এখানে তিন রকম অপশান আছে, লগ ইন ভায়া আধার ওটিপি, লগ ইন ভায়া মোবাইল ওটিপি, লগ ইন ভায়া পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড যেহেতু সিলেক্ট করেছি তাই লগ ইন ভায়া পাসওয়ার্ড ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটি আমি সিলেক্ট করেছি সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে দেব। দেওয়ার পর আমি লগ ইন করবো, লগ ইন করলে দেখুন এখানে আমার লগ ইন হয়ে গেছে অলরেডি, এই হেলথ আইডি জেনারেট হয়ে গেছে এবং লগ ইন হয়ে গেছে। আমি আবার আমার প্রোফাইলে চলে এলাম, এখানে কী কী বেনিফিট আছে এই এবার আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা এখানে বেনিফিট খুব একটা নেই, এখানে আপনার পুরো হেলথ রেকর্ডের জন্য এটা বানানো হয়, এটা কিন্তু আপনি কোথাও ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন না, শুধু হেলথ রেকর্ড এখানে আপনার আপনি মেনটেন করতে পারবেন, সেই জন্য এই আইডি কার্ডটা। দেখুন এখানে আমি ডাউনলোড করেছি এবং এইটাই আপনি প্লাস্টিক করে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন। এই তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বন্ধুরা। আজ এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।